पर्सनल अकाउंट ना बिजनेस अकाउंट ना क्रिएटिव अकाउंट आपनर कोन अकाउंट होले सबसे बेसि बेस्ट होबे। आपनी यदि चान आपनर लाखेर ऊपर मिलियन ऊपर हजार ऊपर फलोअर्स होक ताहले किन्तु आपनर जे अकाउंट आछे सेटा किन्तु एकटा प्रोफेशनल अकाउंट होते होबे। ताहले आपनर कोन कोन अकाउंटेर की की बेनिफिट सेटा आमादेर साथे शेयर करब। हेलो फ्रेंड्स, আমার নাম সুদীপ প্রামাণিক, ওয়েলকাম টু বিজনেস কি ইউটিউব চ্যানেল। অনেক অনেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউবে খুঁজতে প্রবলেম হচ্ছে তাদেরকে বলে দেবো, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন বিজনেস কি বাই সুদীপ প্রামাণিক, দেখবেন চ্যানেলটা পেয়ে গেছেন। তাহলে প্রথমত ইনস্টাগ্রামে হচ্ছে দুটো অ্যাকাউন্ট বেসিক। তাহলে প্রথমত দুটো অ্যাকাউন্টের মধ্যে কী আছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট একটা বিজনেস অ্যাকাউন্ট। তাহলে সিম্পল এই যে অ্যাকাউন্টের কী হলো, তাহলে প্রথমত পার্সোনাল অ্যাকাউন্ট হলো, তারপরে হলো বিজনেস অ্যাকাউন্ট। তাহলে বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটর অ্যাকাউন্ট। তাহলে প্রথমত পার্সোনাল অ্যাকাউন্ট কাদের জন্য, তার বেনিফিট তাদেরকে বলবো, যাদের মনে করুন ফলোয়ার্সে নিয়ে তাদের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, সিম্পল তারা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে সিম্পল কানেক্ট হয়ে থাকার জন্য তারা ওর ছবি শেয়ার করে বা ভিডিও শেয়ার করে, স্টোরি তৈরি করে, রিলস তৈরি করে, তারা বলবো আপনার সিম্পলি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবার যদি আপনি চান আপনার বিজনেস আছে এবং আপনি ক্রিয়েটার আছেন, তাহলে আমি বলবো প্রফেশনাল এবং ক্রিয়েটারের মধ্যে পার্থক্য কী আছে আর আপনার কোনটার প্রয়োজন। তাহলে সিম্পল মনে করুন প্রফেশনাল অ্যাকাউন্ট তাদের প্রয়োজন হয় যারা কোনো সেলিংয়ের সঙ্গে যুক্ত, সিম্পল যারা কোনো সার্ভিস সেল করে। মনে করুন আপনি আমার দিয়ে আপনার বিজনেস থেকে সেট আপ করাবেন, আপনার বিজনেসকে অফলাইন থেকে অনলাইন নিয়ে যাবেন, তাহলে কি তো আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমার প্রফেশনাল অ্যাকাউন্টটা তৈরি হবে কেন, আপনি আপনাকে সার্ভিস দিচ্ছি। মনে করুন আমি আপনাকে কোনো ভিডিও শেয়ার করছি, ইনস্টাগ্রামের ভিডিও, ইমেল মার্কেটিংয়ের ভিডিও, তখন কিন্তু আমার কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তাছাড়া মনে করুন কোনো প্রোডাক্ট আমি আপনাকে সেল করছি, আমার প্রোডাক্ট আপনাকে, তখন কিন্তু আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এবার প্রথমত প্রফেশনাল অ্যাকাউন্টটা তাহলে কী বুঝে গেলাম, যে আপনার কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট থাকলে সেলের জন্য আপনি যখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করেছেন তখন আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের প্রয়োজন। এবার কথা হলো যে ক্রিয়েটার অ্যাকাউন্টটা কি, ক্রিয়েটার অ্যাকাউন্টটা ঠিক সিম্পল মনে করুন আপনি কোনো ক্রিয়েটার, কথাটা বোঝার চেষ্টা করুন, ক্রিয়েটার বলতে আপনি কিছু তৈরি করছেন, ইউটিউবে ভিডিও তৈরি করেন, ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করেন, কোনো ডিজিটাল মার্কেটিংয়ে কোনো কোর্স করছেন, নিজের থেকে যেটা করছেন সেটা হচ্ছে ক্রিয়েটার অ্যাকাউন্ট। হতে পারে আপনার যে প্রোডাক্টটা আপনি তো তৈরি করছেন না, আপনি কোনো সার্ভিসের মাধ্যমে সেল করছেন, এটা তাহলে কী হচ্ছে, ওটা প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে আপনার কিন্তু ক্রিয়েটার অ্যাকাউন্ট। এবারে আপনার যদি ঠিক এরকম হয়, আপনি মনে করুন আপনার সিম্পল আপনি সার্ভিস দেন, সিম্পল মনে করুন আপনি কোনো সার্ভিস করেন, ইউটিউবে ভিডিও করেন, আপনি সার্ভিস দেন, তাছাড়া সাথে আপনার কোনো প্রোডাক্ট আছে তাও আপনি সেটা শেয়ার করেন, তাহলে আপনাকে সেটা কী করতে হবে, প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যেতে হবে। তাহলে কীভাবে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, এ টু জেড পুরো ইমেল মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এ টু জেড ভিডিও ভিডিও ডেসক্রিপশানে আছে, কাইন্ডলি চেক করে নেবেন। আর প্রথমত বলবো যারা চান আপনার ফলোয়ার্স হোক, আপনার লাখে ফলোয়ার্স হোক, তারা কিন্তু ইনস্টাগ্রামের যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমত বলবো অনেকে জানেন না যে পার্সোনাল অ্যাকাউন্টে কীভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। আর তাছাড়া আরেকটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটা প্রফেশনাল এবং ভাইরাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, যেটা হচ্ছে হতে পারে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে হোক বা আপনি সিম্পল বিজনেস অ্যাকাউন্ট থেকে হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিও ডেসক্রিপশানে দেখে নেবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, জয় হিন্দ, বন্দে মাতরম, গড ব্লেস ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, জয় হিন্দ, বন্দে মাতরম। আর একটা কথা হচ্ছে ইনস্টাগ্রামে এ টু জেড ভিডিও ভিডিও ডেসক্রিপশান আছে, কাইন্ডলি চেক করে নেবেন। ইউটিউবে গিয়ে আপনি আপনাকে আমার যদি চ্যানেলটাকে সার্চ করতে চান, আপনি লিখবেন বিজনেস কি বাই সুদীপ প্রামাণিক, দেখবেন আমার চ্যানেলটাকে পেয়ে গেছেন। জয় হিন্দ।